গুড নিউজ এভরিওয়ান। আর কিছুক্ষণ পরেই ষোলো কোচে ট্রেন নিয়ে ছুটে চলবে নসিপুর ব্রিজের উপর দিয়ে WAP-7 হাওড়া লোকোমোটিভ। একদম দেখতে পাচ্ছেন ষোলো বগি নিয়ে মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে, এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই কিন্তু এই ট্রেন ছুটে চলবে নসিপুর ব্রিজের উপর দিয়ে, আজিমগঞ্জ দিয়ে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন WAP-7 একদম হাওড়া যে লোকোমোটিভ, একদম ইলেকট্রিক লোকোমোটিভ, স্পেশাল ট্রেন যেটা, ষোলো কোচের ট্রেন একদম মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কিছুক্ষণ পরে একদম ছুটে চলবে নসিপুর ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ পর্যন্ত। একদম ট্রেনে বেরিয়ে যাবে, একবারই কিন্তু যাবে, একবারই কিন্তু এই মুর্শিদাবাদ স্টেশন থেকে যাবে। সিআরএস ইন্সপেকশন গাড়ি এটা, যেটা সিআরএসের জন্য যে সমস্ত রেলের আধিকারিক বা যারা সবাই কিন্তু আজকে এখানে সামিল হয়েছেন, সবাই কিন্তু ট্রলি ইন্সপেকশন করেছে। মোটামুটি প্রায় 30-40 ট্রলি কিন্তু আজকে আজ লাইন দিয়ে চলবে মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ পর্যন্ত 6.5 কিলোমিটার লাইনের উপর দিয়ে। সেই স্পেশাল ষোলো কোচের ট্রেন একদম দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কিছুক্ষণ পরেই কিন্তু ছেড়ে চলবে। এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম, ষোলো কোচের ট্রেন একদম দেখতেই পাচ্ছেন পুরো মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই প্রথম কিন্তু নসিপুর ব্রিজের উপর দিয়ে এরকম মানে কোনো কোচ নিয়ে যাবে ট্রেন। এর আগে তো ইঞ্জিন চলেছে, মালগাড়ি চলেছে, এবার কিন্তু একদম যে ট্রেনে মানুষ চেপে যাতায়াত করে সেই কোচ নিয়ে ওই ট্রেন কিন্তু স্পেশাল ট্রেন ছুটে চলবে। একদম গুড নিউজ থাকছে সমস্ত আপডেট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রচুর পরিমাণে।